দেখুন, শাসক দল বারবার চেষ্টা করছে এই ভাঙর শান্ত ভাঙরটাকে অশান্ত করার, এবং তাদের হাত ছাড়া তাদের মাথায় কাজ করছে না, তাই তারা বারবার এই আইএসএফকে কালিমালি দেখছেন। আইএসএফ বাংলা এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনারা জানেন যে গানিয়াটি এই এলাকাতে একবার কিছুদিন আগে যে উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল। সরাসরি আসমাদ্দিন নেতৃত্বে সরাসরি সেই ভিডিও দেখানোর চেষ্টা করছে আমাদেরকে। আসমাদ্দিন নেতৃত্বে সেই মিছিলের আয়োজন করা হয়েছে, কী কারণে আজকে মিছিল চলছে? এই গানিয়াটি গ্রাম কিছুদিন ধরে কিন্তু উত্তপ্ত হয়ে আছে একেবারে সরাসরি, সেই জায়গাতে মহিলারা মিছিল বার করেছে আইএসএফের পক্ষ থেকে। কী কারণে মিছিল বার করে সরাসরি কথা বলার চেষ্টা করবো আইএসএফ নেত্রী আসমাদ্দির সঙ্গে একেবারে সরাসরি কথা বলবো, কী কারণে আজকে যে মিছিলের আয়োজন করা হলো, কী কারণে? এক কথায় এই তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই মিছিল, এই সংগ্রাম চলছে, যাতে আগামী দিনে আমরা মানুষকে একটা স্বচ্ছ বাংলা উপহার দিতে পারি, ভাঙরের মানুষকে যাতে একটা স্বচ্ছ ভাঙর উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের আন্দোলন। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে দপায় দপায় ভাঙর উত্তপ্ত হয়ে উঠছে, কি বলবেন? দেখুন, শাসক দল বারবার চেষ্টা করছে এই ভাঙর শান্ত ভাঙরটাকে অশান্ত করার, যেহেতু বিধানসভায় তারা হেরে আছে, যেখানে পুরো রাজ্য জুড়ে তৃণমূল সরকার ক্ষমতা এসেছে, সেই জায়গায় ভাঙর তাদের হাত ছাড়া তাদের মাথায় কাজ করছে না, তাই তারা বারবার এই আইএসএফকে কালিমালিত্য করার চেষ্টা করছে, এবং আইএসএফ কর্মীদের উপর একাধিক মিথ্যা কেস থেকে শুরু করে এবং তাদের উপর নানান ধরনের অত্যাচার, ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে তার জীবিকা জীবন মানে জীবিকার উপরেও তাদের হামলা করছে, বিভিন্ন জায়গা বিভিন্ন সময় আমাদের কর্মীদেরকে এই তৃণমূলের গুন্ডাগুলো আক্রান্ত করার চেষ্টা করছে। এই গানিয়াটি এলাকা কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে আছে, কি বলবেন? দেখুন, তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। দেখুন, এই তৃণমূল নেতারা সন্ত্রাস করার জন্য পঞ্চায়েত ইলেকশনে বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই বোমা বিস্ফোরণে তাদের বাড়ির একজন মহিলা আহত হয়েছে, দোয়া করুন উনি তাড়াতাড়ি। আইসেফের পক্ষ থেকে কিরকম চোখে দেখছেন? আইসেফের পক্ষ থেকে কিরকম চোখে দেখছেন? দেখুন, আমরা আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে আমরা আগামী দিন চাইছি একটা বিকল্প রাজনৈতিক সন্ধান দিতে, যাতে মানুষ সুস্থভাবে শান্তিতে বসবাস করতে পারে এবং তার অধিকারের জন্য সে লড়াই করতে পারে। অভিযোগ উঠছে আইসেফরা বোমা মেরেছিল সেদিনকে সন্ধ্যাবেলা, মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। এই নিয়ে আমাদের এমএলএ চিঠি করেছেন এনআইকে, এনআই তদন্ত, সঠিক তদন্ত, আমরা নিরপেক্ষ তদন্তের দাবি করছি, তদন্ত হলে একেবারে যে এই গানিরাটি এলাকা যে আইএসএফ এর শক্ত ঘাঁটি বলে শাসক দলের মুখ থেকে ব্যক্ত হতে দেখলাম আইএসএফ নেতৃত্বে। আইএসএফ এর শক্ত ঘাঁটি বলে এই জন্য আইএসএফ কে কালিমালিক্য করার চেষ্টা করছে, এবং বারবার আইএসএফ এর কর্মীদের উপর আঘাত আনছে, বিভিন্ন মিথ্যা কেস থেকে শুরু করে তাদের উপর বিভিন্ন শারীরিক নির্যাতন থেকে অনেক কিছুই হচ্ছে। এখানে শাসক দল আমাদেরকে চাপার জন্য চেষ্টা করছে, সামনে পঞ্চায়েত ভোট কি চেষ্টা করছে, দমানো যাবে আইএসএফ কে সামনে পঞ্চায়েত ভোট? না, আমাদের দমাতে পারবে না, আপনারা দেখছেন আজকে এই জনজুয়ার এটা প্রমাণ করে দেয় যে আমরা সত্যের পক্ষে আছি, স্বচ্ছতার পক্ষে আছি, এবং আন্দোলনের পক্ষে আছি, গণতন্ত্রের পক্ষে। এ লড়াই যে আপনার নাম পরিচয়? আসমা।